পৃথিবীর মানুষের বড় সমস্যা হচ্ছে মানুষ সুখে থাকলে এদেরকে ভূতে গিলায়, কথা বলেন ঠিক কেনা? সুখে যখন থাকে তখন চাঁদাবাজি করে, ক্ষমতায় যখন থাকে টেন্ডারবাজি করে, ক্ষমতায় যখন থাকে চাঁদাবাজি করে, ক্ষমতায় যখন থাকে ভাব থাকে এরকম কি হনুরে মনো, তারপরে 15 বছর পরে ভারত গিয়ে ফালায়। কথা বুঝতে পেরেছেন? জঙ্গি তকমা এতদিন দিছে, এখন নিজেরাই জঙ্গির গেড়া কলে পড়ে গেছে, নিষিদ্ধ নিজেরা হয়ে গেছে, আরেকজনের জন্য গর্ত খুলে এখন সেই গর্তে নিজেই পড়ছে। এই দল যেটাই করেন না কেন, আপনাদেরকে একটা কথা আমি কিন্তু ওই 10 বছর ধরেই বলতেছি, 8 বছর ধরেই বলতেছি, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, জীবনে কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুম করেন না, পাপ বাপেরও ছাড়ে না ভাই। এতদিন যে আমরা ওয়াজ করছি, 5 আগস্ট পর্যন্ত 8টা বছর ধরে ওয়াজ করতেছি এখানে প্রতি জুমায়, আপনারা খেয়াল করছেন মনে হয়, আমি বিদেশ না গেলে সাধারণত জুমা মিস করি না। কি ঝড় বৃষ্টি, কক্সবাজারে মাহফিল, সকালবেলায় ফ্লাইটে এসে জুমা পড়ে আবার কক্সবাজার গেছি, এমনও ঘটনা ঘটছে, বুঝছেন? আমি সহজে জুমা মিস করি না, কারণ জুমাটাকে আমি খুব প্রায়োরিটি দিই। 8টা বছর ধরে আমি একই কথা বলতেছি, যেই দলই করেন না কেন কোনো মানুষের উপরে কখনো জুলুম করেন না, আর জনের হক নিয়ে টানাটানি করেন না, পাপ বাপেরও ছাড়ে না। ওয়াজ যখন করতাম মানুষ বলতো এই সরকারের কেমনে হটাই মানছে, আবার গাড়িয়া গেছে এককারে, সরাইতে পারবে না কেউ, যা করার খুশি যা খুশি তাই করবে। কিন্তু দেখেন জুলুমের সীমা যখন অতিক্রম করছে আল্লাহ তালা ঠিকই থাবা মেরা ধরছে, ঠিক কেনা বাইরা? সুতরাং বর্তমানে যারা আছেন আপনারাও খেয়াল করবেন যে কোনো মানুষের ওপর অন্যায়ভাবে জুলুম যেন না হয়। শুধু রাষ্ট্রীয়ভাবে কথা বলতেছি না, এলাকায় মোড়ল আছে অনেকে অন্যায়ভাবে মানুষকে মামলা দেয়, মিথ্যা মামলা দেয়, হেয়রানি করে, ঠিক কেনা? এগুলো করবেন না, এগুলো উচিত না। এটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক, কোনো মানুষকে অন্যায়ভাবে কেউ ক্ষতি করবেন। কিছু মানুষ আছে কয় মামলা দিতে হবে এর লেগে দিচ্ছে, কেন ভাই? আপনার নামে যখন মামলা দিয়েছে তারা অপরাধ করেছে, আপনি যা যে আপনার নামে মামলা দিয়েছে তার নামে মামলা দিতে পারেন, কিন্তু একটা নিরীহ মানুষ হোক সে আওয়ামী লীগ বিএনপির হোক সে জাতীয় পার্টির জামাতের, কোনো দোষ নাই, ছোটো ছোটো বাচ্চা তার ঘরের মধ্যে আছে, একটাবার চিন্তা করলেন না 6টা মাস জেলে থাকলে এই বাচ্চাগুলোর কী হবে, তার বুড়ি মাটার কী হবে? যদি এই মনুষ্যত্ববোধ আপনার ভিতরে থাকে না থাকে, আল্লাহর নামে হলফ করে বলছে আপনি মানুষ না, আপনি কুকুরের চাইতে অধম, আপনি মানুষ না। যদি এই মনুষ্যত্ববোধটা আপনার না থাকে, আওয়ামী লীগ করে এর লেগে মামলা, তাহলে এতদিন কী ওয়াজ করছি আমরা? হা করে চায় রয়েছে অনেকে, যে হুজুর এটা আবার কী কয়, আওয়ামী লীগে যোগটুক দিছে কি না? আরে ভাই সেটা বলতেছি না, আপনারা যে কথাটা বলতেছি, আমরা যে 8টা বছর ধরে বলতেছি, 10টা বছর 15টা বছর ধরে বলতেছি মানুষের উপরে জুলুম করেন না, ওই আওয়ামী লীগের যে সমস্ত জালেমগুলা অন্যায়ভাবে বিএনপি জামাতের লোকদেরকে হয়রানি করেছে, ওদেরকে আপনারা হয়রানি করেন না, ওদেরকে শেখান যে দেখ তোদের মতো আমরা পশু না, আমরা মানুষ, ঠিক কেনা? এরপরেও যদি মুনাফেক কেউ থাকে তারে আপনারা বিচার করেন নিজের হাতে না পুলিশ দিয়ে, কিন্তু নিরীহ কোনো মানুষকে হামলা করে মামলা করে জুলুম করা ইসলামে জায়েজ না। ইসলাম কি বলে? রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল। আল্লাহু আকবার, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। বুঝেন নাই? কেউ যদি আপনারা হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে হত্যা আছে, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, চোখের বিনিময়ে চোখ, স্বাধীনের বিনিময়ে স্বাধীন, পরাধীনের বিনিময়ে পরাধীন, দাসের বিনিময়ে দাস। কান কেটেছে আপনার একটা মানুষ আর আপনি তারে জবাই করে দিবেন জায়েজ? কেউ যদি আপনার একটা কান কাটে আর একটা কান কেটে দিবে আদালত, এটা হচ্ছে কোরআনের ভাষ্য। কেউ যদি হত্যা করে এই হত্যার বদলতে তারে হত্যা করা, এটা কোরআনের আদেশ, কিন্তু এটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না, এটা বাস্তবায়ন করবে কে? আদালত। এটা কে জোরে বলেন? কে? আদালত। সুতরাং বিপরীত মতাদর্শের একজন মানুষ থাকলেই তাকে মারতে হবে, কাটতে হবে, এটা ইসলামের শিক্ষা না। মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, কিছু মুনাফেককে ক্ষমা করে নাই, কিছু মুনাফেককে ক্ষমা করে নাই। 5 আগস্টের পরে অতীতে ঘোষণা হয়েছিল যে কখনো যদি পট পরিবর্তন হয় লাখ লাখ মানুষকে মেরে ফেলাইবে বিএনপি জামাতের এরা, এরকম কথা উঠছিল না? লাখ লাখ মানুষ কিন্তু মরে নাই ভাই, এটা রাজনৈতিক কথা না, যাদের ভিতরে দিন আছে মনুষ্যত্ববোধ আছে এরা উদার। ওই যে আমিরে জামাতরে দেখছেন না কিছুদিন আগে, আমরা ক্ষমা করে দিছি, তার মানে কি বোঝা যায়?
ক্ষমা এটা মহাগুণ। আওয়ামী লীগের মানুষ যদি ভুল করে থাকে, বিএনপির মানুষ যদি ভুল করে থাকে, আপনি যারে পারবেন ক্ষমা করে দিবেন। আর যদি হত্যার মতো অপরাধ কেউ করে থাকে, আপনারা যদি হামলা মামলা করে কেউ যদি অন্যায় এমন চূড়ান্ত অন্যায় করেছে যে 10টা বছর আপনারা জেল খাটাইছে, আপনি তার নামে মামলা দেন, নিরীহ কোনো মানুষের নামে মামলা দেওয়া যাবে না, ঠিক কিনা? আছে না, বাপ আওয়ামী লীগ করতে তাই আওয়ামী লীগ করে, বাপ জামাত করতে তাই জামাত করে, বাপ দাঁড়ায় বিএনপি করতে তাই বিএনপি করে। ধুমায়া মামলা দিতেছে ভাই, যাই না হোক বা না যায় না হোক, কেন কি শিখলেন আপনি? মানুষের উপরে জুলুম করবেন না, হয়তোবা আপনি পার পায়ে যাচ্ছেন কিন্তু দিন পরিবর্তন হইতে কিন্তু সময় লাগে না। আল্লাহ তাআলা জালেমকে কখনো ছাড়েন না, আল্লাহ তাআলা জালেমকে কখনো ছাড়েন না। আবার বলছি, আল্লাহ তাআলা জালেমকে কখনো ছাড়েন না, সে যেই দলই হোক, যেই সমাজেরই হোক, যেই পরিবারের হোক। আমাদের ভূমিকা হবে আমরা জালেম হব না, আমরা দরকার হয় মাজলুম হব, কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করব না, ইনশাআল্লাহ বলেন। আসসালাম।